আমি চলে আইসি, এই যে সারা বড় ধরে আনিছিল, আমার কোনো অপরাধ নাই, তাই সাইড আছি। কি ব্যাপার মুরগিলা, কথা কইতেছ না কেন? স্যার আপনার কি হারে ধরে নিতেছেন? মর্জিনা আপনার কি হয়? আমার বউ হয় স্যার, খুব ভালো মায়া, কিন্তু হারে আপনার ধরে নিতেছেন কেন? ও খুন করেছে। মর্জিনা তুমি খুন করছো? কারে খুন করছো? আরে কথা কও না কেন, তুমি তো খুন করতে পারো না মর্জিনা, কও তুমি খুন করো নাই। মর্জিনা মাতবরের খুন করছে। মাতবর স্যারে খুন করছে? না না স্যার, আপনার কথা ভুল হইতেছে, মর্জিনা অনেক ভালো মাইয়া, হ্যাঁ খুন করতে পারে না স্যার, আপনার ওর সাইডা দেন। এই আপনার সামনে থেকে সরুন তো, খুনের বিচার আইন করবে। এই নিয়ে চলো স্যার। স্যার একটু বোঝার চেষ্টা করেন স্যার, স্যার একটু বোঝার চেষ্টা করেন, আমার মর্জিনা খুন করতে পারে না স্যার, স্যার একটু বোঝার চেষ্টা করেন, আমার মর্জিনা খুন করতে পারে না স্যার, স্যার আমার কথা শুনলেন স্যার, মর্জিনা স্যার আমার একটু কথা শুনলেন স্যার, স্যার বরকত ফরিদ ভাই এটা কি হইল, আমি এখন কি করব? তুই আইসস, আমি তো তোর কাছে যাইতেছিলাম। ওরা মর্জিনারে ধরে নিয়ে গেছে। সবাই কইতেছে মর্জিনা নাকি মাতমুসা স্যারে খুন করছে। মর্জিনা খুন করতে পারে এটা তুমি বিশ্বাস করো? সব কিছু কাশেম তাতা ষড়যন্ত্র। না বিশ্বাস করি না, কিন্তু বউরে বাঁচাইতে হইলে তাড়াতাড়ি উকিলের কাছে চল। আমি তো কারো চিনি না ফরিদ ভাই, তুমি তো আমার লগে চলো। চল ভাই চল চল। সালামালাইকুম ম্যাডাম। আপনারা দাঁড়িয়ে আছেন কেন, বসুন। বলুন আপনারা কি কাজে এসেছেন? ম্যাডাম আমরা একটা কেস নিয়ে আপনার কাছে আইছি। আচ্ছা ঠিক আছে, বিস্তারিত বলুন, দেখি আমি আপনাদের কি সাহায্য করতে পারি। আমার বউরে মিথ্যা খুনের দায়ে পুলিশে ধরাই দিয়েছে ম্যাডাম, কিন্তু আমার বিশ্বাস আমার বউ এই খুন করে নাই। কে ধরিয়ে দিয়েছে? এলাকার কাশেম সাসা। তাহলে কে খুন করেছে? আমি জানি না ম্যাডাম, তবে কাশেম সাসা পুলিশে কইছে আমার বউ খুন করছে। খুনের সময় আপনি কোথায় ছিলেন আর আপনার ওয়াইফ কোথায় ছিল? গতকাল মিথ্যা মামলা দিয়ে কাশেম চাচা আমাদের পুলিশে দিছিল ম্যাডাম, পরে পুলিশ ওর কোনো দোষ খুঁজে পায় নাই, এর জন্য সাইরা দিছে। আমি এসে দেখি আমার বউরে পুলিশ ধরে নিয়ে যাইতেছে। আমার বউ নির্দোষ, আমি খুব ভালো ধরে জানি মর্জিনা এই কাম করতে পারে না, আমার বউরে বাঁচান ম্যাডাম। আচ্ছা ঠিক আছে আমি পরে কথা বলবো, এখন মক্কেলের সাথে আছি, রাখি। সরি একটা ইম্পর্টেন্ট কল এসেছিল, এবার বলুন আসামির নাম কি? মর্জিনা। বয়স কত? 21-22 বছর। সে কি করে? তেমন কিছু করে না ম্যাডাম, সংসার দেখাশোনা করে। আপনাদের বিয়ে হয়েছে কত বছর? বছর না ম্যাডাম, 13 মাসের মতো হইব। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন আসুন, আমি দেখি কি করতে পারি। দেখেন ম্যাডাম আমার বউ কিন্তু কিছুই করে নাই, ও নির্দোষ। কি চিন্তা করবেন না, আপনার বউ যদি সত্যি নির্দোষ হয় তাহলে তার কোনো শাস্তি হবে না। আচ্ছা ম্যাডাম, সালাম আলাইকুম। হ্যালো,
হ্যাঁ, তখন যিনি কি বলছিলেন? হোয়াট? বাবা খুন হয়েছে মানে? আমি এখনই আসছি। তুমি কোনো চিন্তা করো না, আমরা উকিলের লগে দেখা করে আইসি, তোমার ছাড়ানোর ব্যবস্থা করতেছি। উকিল যা যা জিগাইব সব কইবা, কিছু গোপন রাখবা না। মর্জিনা, কে খুন করছে তুমি কি জানো? জানলে বলো বোন, গোপন রাখো না। মর্জিনা কথা কও না কেন? বরকত, তোর বউ মনে হয় ভয় পাইছে। মর্জিনা, তুমি ভয় পাইও না, আমি তোমার সাথে আছি, ফরিদ ভাই আছে, আমরা তোমার ছাড়াই নিমই। এই আপনাদের সময় শেষ, আপনারা এখন যান। সব দোষে কাশেম স্যার, কাশেম স্যার আজকে খবর আছে। বরকত, বন্ধু মরার আগে আমার ফোন দিয়া বলছে ওই রাখালের বউ লাঠি দিয়া আমার বন্ধুর মাথায় বাড়ি দিছে। তাহলে তখন আপনি বাঁচানোর চেষ্টা করেননি কেন? আমি আইসা দেখি বন্ধু জীবিত নাই। চাচা, আপনি কিন্তু আদালতে গিয়ে সাক্ষী দিবেন? হ, অবশ্যই সাক্ষী দিব। আমার বন্ধুরে মারছে, আমি ওই খুনির ফাঁসি চাই। তোমরা এখন বাড়িতে যাও, আমার গঞ্জে একটু কাজ আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। বিষয়টা আমার কাছে কেমন জানি মনে হচ্ছে। কেমন মনে হচ্ছে মানে? আমার মনে হচ্ছে বিষয়টাতে কোনো খাপলা আছে। আচ্ছা, যাক, বাদ দাও, কেসটা কিন্তু তুমি লড়বা, বাবার খুনিকে শাস্তি দিতে হবে। আমি আসামি পক্ষ হয়ে লড়ব, আমি মামলাটা নিয়ে ফেলেছি। মামলা নিয়ে ফেলছো মানে? বুঝলাম না, আমার বাবাকে যারা খুন করেছে তুমি তাদের হয়ে লড়বা? আমি আসলে তখন জানতাম না যে এটা বাবার খুনের মামলা। ওকে ফাইন, এখন তো জানতে পেরেছো, তুমি কিন্তু আসামি হয়ে লড়বে না। মামলা যখন হাতে নিয়ে ফেলেছি তখন তো লড়বই, আর তাছাড়া ওরা বলেছে আসামি নির্দোষ। আসিফ, তুমি একটা কাজ করো, তুমি সিনিয়র উকিলের কাছে যাও, সে যদি অপরাধীকে দোষী সাব্যস্ত করতে পারে তাহলে তার ফাঁসি হবে। আসিফ, আসিফ তুমি রাগ করছো কেন? বাবা বরকত, তুই আমার মারিস না, তুই আমার মিথ্যা মামলাই জেলে দিছিস, মর্জিনারে খুনি বানাইছিস তুই। বরকত, আমার কোনো দোষ নাই, তুই আমার মারিস না। আমরা তো কি করতে করছিলাম, কি করতে করছিলাম? আপনারা দেখলেন তো সবাই, ওর বউ মাত্র খুন করছে, আমি মাত্র সাক্ষী দিছি, এই জন্য ও আমার খুন করতে চায়। জানতে কেন জান, আমার সুখের সংসার ধ্বংস করছে, মর্জিনার জেলে পাঠাইছে, আমি ছাড়ব না, ছেড়ে দাও আমারে, ছেড়ে দে। বরকত, আমি তোর দেখে নিবো। বরকত, আমার বাপে কেমনে মরলো আম্মা? পুলিশে ধরে নিয়ে গেছে, দেশে আইন আছে, আইন তাদের বিচার করবে। আম্মা, আব্বার লাশ কোথায়?
তোমার আব্বার লাশ, তোমার আব্বার লাশ তো পুলিশে পোস্টমর্টম এর লেগে লয়ে গেছে। আসিমের বউ আইতাছে, আসিমের বউ মস্ত বড় উকিল, দোয়া করো তোমার শ্বশুরের খুনির যাতে ফাঁসি হয়। আমার বাপের খুনির ফাঁসি চাই। শোনো, দেশে আইন আছে, আদালত আছে, তারা ওর বিচার করবে। চলো ঘরে চলো। বাড়িতে কি কেউ আছেন? কেউ কি নাই নাকি বাড়িতে? এটা কি মুরজিনার ঘর? জি স্যার, এটাই মুরজিনার ঘর। মুরজিনা আমার বউ। মুরজিনা যখন মাতবরকে খুন করে তখন আপনি কোথায় ছিলেন? আমি থানায় আছিলাম স্যার। আউনের পথে দেখি মুরজিনারে ধরে নিয়ে যাইতেছে। আপনি থানায় আছিলেন কেন? কাশেম সাস আমাকে মিথ্যা মামলা দিয়ে পুলিশে ধরা দিছিল। তার মানে আপনি খুনের ব্যাপারে কিছুই জানেন না? জানি না স্যার। তো এইটা জানি, মুরজিনাই খুন করতে পারে না, অন্যকে খুন করে মুরজিনার উপর দোষ চাপাইছে। আচ্ছা, বিষয়টা আমি দেখছি, তদন্তের বিষয়ে দরকার হইলে আমি আবার আসবো। ওয়ালাইকুম আসসালাম। লোকজনের মুখে শুনলাম মাম্মা, আর তাছাড়া ওনার হাজবেন্ড আমার কাছে গিয়েছিল। তাহলে ধন পুলিশে ধরে নিছে, তনকা হ্যাঁ কয় নাই কি লিগা, যা হ্যাঁ নির্দোষ, হ্যাঁ খুন করে নাই। কিন্তু রাখালের বউ কেন বাবাকে খুন করতে যাবে? বাবা আসি, রাখাইল্লা বরকতরে পুলিশে ধরে নিয়ে গেছিল, এরপরে তোর আব্বার কাছে রাখাইল্লার বউ আইছিল। আরে সারানের লিগা আমার। তারপর কি হয়েছিল? তোর আব্বাই কইছে আমি জারাইতে পারবো না, এই কথা কইছে রিক্কা। তোর আব্বারে রাখাইল্লার বউ অনেক হুমকি দামকি দিয়ে গেছে। কিন্তু আম্মা, হুমকি দিলেই যে সে বাবাকে খুন করেছে এমন তো কোনো কথা নেই। এই ভাবি, তুমি বেশি কথা কাউকে লেগা। মিনা, আমি তো উকিল, এর জন্য প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করতে পারি না। কাশেম ভাই আছে না? কাশেম ভাই কইছে নিজে সাক্ষী দিব, তুমি আর কি চাও? কিন্তু উনি তো মিথ্যা সাক্ষীও দিতে পারে। উর্মি, বিষয়টা আদালতে ফয়সালা হবে। আমার বাপের খুনির ফাঁসি চাই, আমার স্বামীর খুনির ফাঁসি দিতেই হইব। তুমি যদি বউ এই মামলা না লড়ো কোনো সমস্যা নাই, আমি অনেক বড় উকিল দিয়ে এই মামলা লড়াবো, তারপর রাখাইল্লার বউরে আমি ফাঁসি দিয়েই ছাড়বো। আদালতের কার্যক্রম শুরু করার আদেশ দেওয়া হলো। মহামান্য আদালত, এই আসামি মর্জিনা, সে হলদেবাজার মাতাব্বর রাজ্জাককে লাঠির আঘাতে হত্যা করেছে। আমি এর সর্বশাস্তি প্রার্থনা করছি। মাস নবী অনার্স। অবজেকশন ইয়ার অনার্স। উপযুক্ত সাক্ষী প্রমাণ ছাড়া শুধুমাত্র সন্দেহ করে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। আমার মক্কেল মর্জিনা যে খুন করেছে তার কোনো প্রমাণ নেই। মহামান্য আদালত, খুনি মর্জিনা আগের দিন বিকালে প্রকাশ্যে ভিক্টি মাতবর রাজ্জাক মিয়াকে হুমকি দিয়ে আসে যে তার স্বামীকে জেলখানা থেকে মুক্ত না করিলে তাহাকে হত্যা করিবে। মহামান্য আদালত, আমার মক্কেলের হাজবেন্ড রাখাল বরকত মিয়াকে কাশেম মিয়া মিথ্যা মামলা জেলে পাঠায়। পরবর্তীতে পুলিশ মিথ্যা মামলা বুঝতে পেরে তাকে ছেড়ে দেয়।
কিন্তু পরদিন কাশিম মিয়া সবাইকে বলে রাখাল বরকতের ওয়াইফ মর্জিনা মাতবর রাজাকে খুন করেছে। আমি কাশিম মিয়াকে জেরা করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেয়া হলো। সাক্ষী কাশিম মিয়া হাজির। যাহা বলিব সত্যি বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা কাশিম মিয়া, আপনি রাখাল বরকতের নামে কেন মামলা করেছিলেন আর ঠিক কি কারণে তাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিলেন? মাননীয় আদালত, রাখাল বরকত আমার জমি ফসল ওর গরু দিয়ে খাওয়াইছে। এই বিচার তো গ্রাম্য সালিশেও করা যেত, সেটা না করে আপনি কেন থানায় মামলা করলেন? আর আমি যতটুকু জানি ভিকটিম রাজ্জাক আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। জি মাননীয় আদালত, রাজ্জাক বাল্যকাল থেকেই আমার ঘনিষ্ঠ বন্ধু আছিল। ঘনিষ্ঠ বন্ধুর গরু আপনার ক্ষেতের ফসল খেয়েছে বলে আপনি রাখাল বরকতের নামে এত বড় মামলা দিলেন, নাকি আপনার অন্য কোনো উদ্দেশ্য ছিল? মাননীয় আদালত, আমার কোনো উদ্দেশ্যই আর ছিল না। উদ্দেশ্য আছে ইওর অনার, আমার তো মনে হচ্ছে ভিকটিম রাজ্জাকের মৃত্যুর পিছনে আপনারও ষড়যন্ত্র আছে। মামলার অন্যতম সাক্ষী, তাকে কনফিউশন করার জন্য এবং মামলার মেরিট অন্যদিকে ঘোরানোর জন্য তাকে ভুলভাল প্রশ্ন করাচ্ছে। আমি এই মামলা মহামান্য আদালত, আমি শুধু সত্যিটা বের করার চেষ্টা করছি। মহামান্য আদালত, আমি এই মামলার খুনি মর্জিনা বেগমকে কিছু প্রশ্ন করার জন্য আপনার কাছে প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হবে। মর্জিনা খাতুন, আপনি মাতবর রাজাক সাহেবকে কেন খুন করেছেন? মর্জিনা খাতুন, আপনি যতই চুপ করে থাকুন না কেন, এই খুনের শাস্তি আপনাকে পেতেই হবে। মামান্য আদালত, আমার মক্কেল মর্জিনা গ্রামের একজন সহজ সরল মেয়ে, তার উপর অন্যায়ভাবে ভিকটিম রাজাকের মৃত্যুতা চাপিয়ে দেওয়া হয়েছে, যে কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত, সে কারণে সে কথা বলতে পারছে না। আমি মহামান্য আদালতের কাছে তার স্বাভাবিক হওয়া পর্যন্ত সময় প্রার্থনা করছি এবং এই সময়ের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল খুনিকে বের করে তাকে শাস্তি দেওয়ার অনুরোধ প্রার্থনা করছি। যেহেতু আসামি মর্জিনা খাতুন মানসিকভাবে অস্বাভাবিক, তাই স্বাভাবিক হওয়ার অপেক্ষায় এবং এই খুনের সাথে জড়িত কারা কারা তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষের জন্য আদেশ দেওয়া হচ্ছে। আজকের মতো আদালত মুলতবি ঘোষণা করছি। মর্জিনা, তুমি খুন না করে থাকলে ম্যাডাম দেখো। মর্জিনা, তুমি আদালতে কথা বলবে না কেন? সত্যিটা তো সবাইকে জানাতে হবে, তাই না? তুমি কি আসলে খুন করেছ? মর্জিনা কথা কও, কথা না কইলে সবাই তো ভাববো তুমি খুন করছো, আর সে কারণে তোমার ফাঁসিও কিন্তু হতে পারে। মর্জিনা, আমি তোমার পক্ষে উকিল, আমাকে সবকিছু খুলে বলো, তাহলে আমি তোমাকে ছাড়ানোর ব্যবস্থা করতে পারবো। মর্জিনা কও, কও তুমি খুন করো নাই? আমি খুন করছি। কি কইতেছো মর্জিনা, তুমি মাতবর সাসারে খুন করছো? আমি মাতবর সাসারে খুন করছি। কেন খুন করেছো? শুনতেছেন, আমি মাতবর সাসারে কেন খুন করছি? হ্যাঁ, আমি শুনতে চাই, আমি সত্যিটা শুনতে চাই। আমি আর হ্যাঁ, মাতবর সাসার বাড়িতে কাম করতাম, আমার সুখের সংসার আছিল। মর্জিনা তুমি আসছো?
পানি নিয়েছো? আপনার লেগে পানি নেই তো বলার গ্রেস। পরানটা জুড়ে গেল। পরান কি পানি খেয়ে জুড়াইছে নাকি আমাদের দেখা জুড়াইছে? তোমার সানমুখ দেখা আর তোমার হাতের পানি খেয়ে জুড়াইছে। হইছে, আমি হন যাই। মর্জিনা, দুপুরে কি রান্না করবা? আজকে দুপুরে গুড়া মাছ রান্না করবো। কাম করি, গুড়া মাছ দিয়ে আলু চিকন চিকন করে কাইটটা ভাজি করে না? আচ্ছা ঠিক আছে, করবো নে। অহন আমি যাই। আমি কিন্তু একটু পরে ছুইলাম। আপনি কামনা শেষ করে যায় পড়বেন, মাতবর চাষা যদি কিছু কয়। কিছু কইব কে? আমি তো কামে ফাঁকি দিতাছি না। চাষি আজকে হেগো বাড়িতে কাম করতে কইছিল। কৌক, তোমার বাড়িতে কাম করন লাগবো না। আপনি হেগো বাড়ির রাখাল, আমরা হেগো বাড়িতেই থাকি। কাম না করলে এরা রাগ করবো না? কেন রাগ করবো কেন? আমি হেগো বাড়িতে কাম করি বলে আমার বেতন দেয়। রাগ করলো করুক, তোমার কারো বাড়িতে কাম করন লাগবো না। আপনি রাগ করে ঝগড়া করেন না। অহন আমি যাই। আরে দোস্ত, কেমন আছোস? আছি বন্ধু, ভালো। দোস্ত, তোর দ্বারা এখন দেখাই যায় না। হ দোস্ত, ব্যবসা দিনে ব্যস্ত থাকি, আমার বিশ্বাস চালিশ তো আছেই। হ, মাতবর মানুষ ব্যস্ত তো থাকবি। ওই টাকা পয়সা মেলা কিছু আছে, কিন্তু ঘরে সুন্দর বউ নাই। দোস্ত, রাখাল তোর বাড়িতে কাজ করে না? হ, রাখাল তো আমার বাড়িতে কাম করে। আমার জায়গাতেই ঘর তুলে বউ নিয়ে থাকে, আমি ওর থাকতে দিস। এটা তার কোনো কথাই নাই, ইচ্ছা করলে তো তুই সুযোগ নিতে পারস। ওই কি করছিস সব? কিসের সুযোগ? বিকালে একবার আসিস তো, আমি বুদ্ধি শিখিয়ে দেব। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আপনি এতক্ষণে আমার সময় হয়েছে, কয়েছিলেন আপনি? বন্ধে গেছে, তাই একটু আইতে দেরি হয়েছে। তোমার লাগে দেখিনি কি আনছে? এই যে তোমার লাগে আমি লিপস্টিক আনছি। খালি খালি লিপস্টিক আনা টাকা খরচ করতে গেলেন কেন? এইটা তুমি কি কইতাছো বউ? খালি লিপস্টিক? তোমার লাগে আমি কাচের চুড়ি, পায়ের নূপুর, টিপ, আলতা সব লই আমি। তুমি হাতে কাচের চুড়ি পইরা, পায়ের নূপুর পইরা, কপালে টিপ পইরা আমার সামনে ঘোরাফেরা করবা, আমার দেখে খুব ভালো লাগবে। হইছে, আর কইন না, আমার শরম লাগতেছে। দাও আমি তোমার লিপস্টিকটা পরাই দিই। দেখেন চাষি, আমি কাম করি খাই ঠিক আছে, কিন্তু আমার বউ কোন জায়গায় কাম করতে যাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমিও তোরে দেখালাম। আমি এখনই যে মাতবরের কাছে এই কথা জানাইতেছি। আপনি শাশুড়ি খালি খালি খেপেতে গেলেন কেন? আমি তোর করলে হেগো ভাষায় কাম করতাম। মর্জিনা, আমার যত কষ্ট হয় আমি তোমার কোনো কাম করতে দিব না। আপনি আমার এত ভালোবাসেন। আমি করি ভালোবাসি, তোমার কাম করতে দিতে পারি না, তাই ভালোবাসাটাই দিই।
চলেন, খাইতে চলেন। কর্মী এমন সাজা দিমু গ্রাম থেকে বের করে দিল। আপনি ওরা গ্রাম ছাড়া করবেন, এই গ্রামের কারো বাড়িতে যেন কাম করতে না পারে। তারপরে যখন না খায়া থাকবো, না খায়া মরবো, তখন ওই আমার পায়ের কাছে আয়া পড়বো। তাই করো, তুমি ঘরে যাও, আমি কাশ্যপের কাছে যাচ্ছি। এইবার বুঝবি কামলার পুত কামলা, আমগো জায়গাটা থাইকা আমগোটা খাইয়া তুই আমার লগে পড়ছিল। পাগল কোথায় বউ, তুমি নাকি চাষি বউ কাম করা বাদ দিয়ে দিস। আপনি কে কইছে ভাবি? চাষি কইছে, চাষি তো মানুষের বাড়ি বাড়ি যায়া কয়া বেড়াইতেছে। আর কি কি কইছে? তোমার নাকি লাথি মাইরা এই গ্রাম থেকে বাইর করে দিব, আর কোনো বাড়িতে কাজ করতে দিব না। কাম করতে কইছে, কাম করি নাই দেখে এইসব পতা কয়া বেড়াইতেছে। মাতবর চাষা আর চাষি হেরা কিন্তু ভালো মানুষ না, তোমরা ওগুলোকে লাগতে যাও না বই। ভাবি আপনি একটু হারে বুঝাইয়া কইন, আমি হারে বুঝাইয়া কইলে তো হ্যাঁ বুঝতে চায় না। আচ্ছা ঠিক আছে, কমুনি বাড়িতে যাই, আমার আবার রান্না করা লাগবে। আরে দোস্ত কাশেম, কি খবর তোর? এই তো দোস্ত আছি আর কি কোন রকম। তারপর ওই কামের বুদ্ধিটা কি পাইছ? আরে দোস্ত তুই তো দেখতেছি বাজানো দেখি বাজদাস। রাখালের বাচ্চা খুব খারাপ, ওই আমার বউর সাথে বেদবি করছে। কি বেদব করছে? তোর ভাবি রাখালের বউরে আমার বাড়িতে কাম করতে হয়েছিল। তারপর ওই রাখালের বাচ্চা কয় তার বউরে কারো বাড়িতে কাম করতে দেবো না। দোস্ত তুই এক কাম করবি, তুই রাখালরে বাজারে ডেকে নিয়ে যাবি, আর এই ফাঁকে আমি ওর গরুর খুঁটা তুললা আমার ক্ষেতে নিয়ে যায় খুঁটা দিয়ে রাখো। তারপর 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 ওর নামে আমি মিথ্যা মামলা করব। মামলাগুলো কি? তারপর পুলিশের সাথে ধরে নিয়ে যাবো, আর ওর বউ এসা তোর পায়ে পড়ব। আর করতেই বল, তোর গরু ক্ষেত খেয়েছে, পুলিশ রাখালে কতক্ষণ ধরে রাখবো? আরে দোস্ত একদিন ধরে রাখলে তো আমার কাজ হয়ে যাবে। হ্যাঁ তোর বুদ্ধিটা খারাপ না। ওই যে দেখ রাখালের বউ রাখালের লেগে নাস্তা নিয়ে আইতেছে। এখন বাজার যা, বরকত বাজারে গেলে ওর গরু ধরে নিয়ে আমি বাইরে রেখা হেসে পুলিশে খবর দিন। ঠিক আছে অঙ্কের বাজার দেব। ঠিক আছে স্যার, বুঝতে পারি।
যাইবেন? আমার সময় মাতবর চাচার লগে দেখা হয়েছিল। চাচা কিছু কইছে তোমারে? কইছে আপনার হ্যাঁ লগে দেখা করতে বাজারে। তাইলে আমি যাই। কি আপনি খাইবেন না? আরে না না দাউন লাগবে, তাহলে মাতবর চাচা রাগ করবে। তাইলে না খাই চলে যাইবেন। হ্যাঁ আমি আইতেছি, তুমি নাস্তা নিয়ে বাড়ি যাও। রাখালের বাচ্চা রাখাল, তোর বোর এত দাম কে? দামের কথা না চাষা, আপনি আমার কোন কি কাম করতে হইব? আমি আপনার সব কাম করে দিব, দরকার হলে আপনার লেগে আমি জান দিয়ে দিব। একটা কামও তো তুই ঠিক মতো করতে পারছ। ওই দক্ষিণ পাড়ার কাশেম আমার কয়ে গেল তার খেত নাকি আমার গড়তে প্রতিদিন খায়। মিশা কথা কইছে চাচা। এই কাশেম মিশা কথাকে তার ফয়দা রাখি, কাশেম আমার হুমকি দিয়ে গেছে, আর কোনদিন যদি তার খেত আমার গড়তে খায় তোরে জেলে দিব। কোনোদিন খায়ও নাই খাইব মনে থাকে জানি। ঠিক আছে তুই গরুর কাছে যা। শেষ, আমার বাকি জীবনটা অশান্তিতে শেষ। আমি ঝগড়া করে ওরে হারাই দিলাম, আমি অবস্থির না। কাবিনেট টাকাই দিতে পারো না, আবার মামলার টাকা দিবা? স্টার মানে তুমি সুপার স্টার হয়ে যাবে। বলো শুনি কি করতে চাও, প্ল্যানটা কি? হাই রে সামা, তোমার এখনো দেওয়া কমে নাই? ও কেন আমার মেয়েকে আই লাভ ইউ বলতে যাবে? নো মানি নো হ্যাপেন, ইউ গো। সোডা মা, তোমারে আমি খুন করব। আরে আমারে ধরতেছেন কেন? আমি তো কোনো দোষ করি নাই। মারবো আমি স্যার, দেখলেন স্যার আমি কিছু কইলে ও আমার মারতে আসে স্যার। তুমি আমাদের সাথে চলো। স্যার আমি কোনো কিছু করি নাই। জামালার আদালতে গিয়ে বলবে, নিয়ে চলো। আর একশো দিন পুষাই না তো। তোমার তো মেলা বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে ভাবি? বরকতের তো পুলিশে ধরা নিয়ে গেছে। কি কইতাছেন এইসব? হ্যাঁ পুলিশে ধরবো কি লিগা? হ্যাঁ তো কোনো অপরাধ করে নাই। উত্তর পাড়ার কাশেম মিয়ার মরিচের খেত গরুতে খাইয়া নষ্ট করে ফেলাইছে, এই লেগা মনে হয় দুইটা নিয়ে গেছে। কাশেম মিয়ারে তো দেখছি সকালবেলা মাতবর চাচার লগে হাইসা হাইসা কথা কইতে আসছে। তাইলে মনে হয় বরকতের লগে পূর্বে কোনো শত্রুতা আসছিল। আমার তো মনে হইতেছে
হ্যাগো বাড়িতে কাম করি নেই দেখি হেরা কোনো সালসা হচ্ছে। আগেই কইছিলাম মাতবর সাসা সাসি হেরা মানুষ ভালো না। কিরে গতকালকে তো কাম করতে যাস নাই, এখন তোর জামাইরে ছাড়াইবো কেডা? কেডা ছাড়াইবো মানে? আপনি আবার জামাইরে পুলিশে ধরায় দিছেন কেন? আমরা তোর জামাইরে জেলে দেই নাই, কাশেম মিয়ার খেত খাওয়ানোর লিগা কাশেম মিয়া তোর জামাইরে জেলে দিছে। আপনাকে গরুইতে হয় পালতো, আপনারা ছাড়াই আনেন? আমগো গরু পালতো তার জন্য তোর জামাইরে আমরা বেতন দিই, তোর জামাইরে কি অন্য মেশের খেত খাওয়ানোর লিগা বেতন দেই? এর মানে কি আপনারা ছাড়াই আনবেন না? হ্যাঁ সাসি, বরকত তো আপনাকে কাজই করত, ওরা গরিব মানুষ, আপনারা বরকতের ছাড়ানোর ব্যবস্থা করেন। ওরা যেই খারাপের খারাপ আমি ছাড়াবো না, বরকত জালে পয়সা মারবো। বরকতের বউ তুমি এক কাজ করো, মাদল সাসার কাছে যাও, সাসির লক্ষণ বেশি ভালো দেখতেছে না। ঠিকই কইছেন ভাবি, সাসি বেশি বাড়াবাড়ি করতেছে, মাদল সাসার কাছে যায় দিবি, সাসা কি কয়? আমার গরু লালন পালন লাগে, কাম ফাঁকি দেওয়ার জন্য তো টাকা দেন। তার মানে কি আপনারা ছাড়াই আনবেন না? না ছাড়াই আনবো না, আমার জামের যদি কিছু হয় আমি কাউরেই ছাড়বো না। এই তুমি কি আমার হুমকি দাও? আমার জামের মিথ্যা জেলে দিবেন আর আমি কি আপনাকে ছাইড়া দিব? তুই কি করতে পারস যা কর, তাড়াতাড়ি ছাড়াই আনেন কইতাছি, হয়তো সময় হলে দেখবেন কি করতে পারি। তুই আমার সাথে ঝগড়া করছস, তুই আমার নামে বদনাম ছড়ালে মাইছে ভাববো তুই মিথ্যা কথা বলতেছস। এই আপনি বিড়বিড় করে কি কইতাছেন? এই কিছু কই না, যাই কাশেমের লগে দয়া করে আস। খবরদার এই রাখাল কামলারে ছাড়াইবেন না, দেহি ওর বউ কি করতে পারে। আচ্ছা আচ্ছা তোমার কথা থাকবো, এখন গাঁও গোসল দিয়ে দোকানে যাইতে। আরে গঞ্জে গেছিলাম, একটু টাকাটা ছিল, এক জায়গায় টাকা পাওয়ার কথা ছিল, টাকা তো দিলই না, আমাকে বসায় রাখলো, তাই খিদে লাগছে, যাও ভাত বাড়ো। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি হাত মুখ দিতে যাও, আমি ভাত বাড়তেছি। আচ্ছা যাও। ভাবি ভাবি ভাইজান মর্জিনা, তুমি এত রাতে আমার গোবাড়িতে কি দরকার? ভাবি ভাইজান আপনি যদি একটু থানে যারা সারা লয়ে আইতেন, আমরা তো গরিব মানুষ, আমার ঘর কেউ নাই। মাতবর চাচা কিছু কইছে? মাতবর চাচা তো না কইরা দিছে। এই সব মাতবর চাচা চাল, তোমরা আর ওই মাতবরের বাড়িতে থাইকো না। হ্যাঁ এবার ফিরে এলে আমরা অন্য কোনো জায়গায় চলে যাব। হ্যাঁ বোন যা করবা বুঝা হয় না কই রকম, মাতবর চাচা কিন্তু লোক ভালো না। কাশেম চাচা আরো খারাপ। ঠিকই কইছো, গরিব মানুষের উপর অত্যাচার আল্লাহ সহ্য করবো না। বোন তুমি মন খারাপ করো না, আমি কালকেই বরকতে ছাড়াই আনতে যাবো। হ ভাইজান যায়েন, অনেক উপকার হইব। ভাবি তাহলে আমি যাই। মর্জিনা তুমি একলা ঘরে থাকবা, সাবধানে থেকো। হ ভাবি এই ছাড়া তার উপায় নেই। তুমি সাবধানে থাকো, কোনো সমস্যা হইলে আমাদের ডাক দিও। আচ্ছা ভাইজান ভাবি তাহলে যাই। আচ্ছা যাও সাবধানে থেকো। আহারে টবলা গরু সামান্য খেতে মুখ দিছে, এই জন্য মামলা করে দিছে। আমার মনে হয় কি বরকতের বউ হেগো কাম করে দেয় না দেখা, হ্যাঁ এই ষড়যন্ত্রটা সাজাইছে। সকালে থানায় যাবো, দেখি কিছু করতে পারি কিনা। আইসা মেলা রাইত হইছে, তুমি হাত মুখ দিতে যাও। আচ্ছা কাশেম
টাই কাছে এই যে ঘর। আরে মুখ বান্ধে ভালো ভালো দেখে আমি সারা জীবন ন্যায়ের পথে উকালিটি করেছি মর্জিনা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পক্ষেই লড়বো। আপনি আমার সারাইতে পারবেন? আদালতে তোমার কি বিচার হবে আমি জানি না, কিন্তু তোমার সাথে যা হয়েছে সেই ঘটনা আমি আদালতে তুলে আনবো। আল্লাহ আমাকে সহায় হন। আসি মর্জিনা, প্রয়োজন হলে আবার আসবো। বাড়িটা চলে আপনাদের পাশেই উনি কি আপনাদের কেউ হয়? আমার চাচা। খুনের ব্যাপারে আপনারা কি জানেন বলেন তো? আমরা কিছু জানি না। তুমি আবার কিছু কইতে চাই না? আপনারা যদি কিছু না বলেন তাহলে তো সত্যটা বেরিয়ে আসবে না। আমরা না জানলে কি কমু স্যার? এই তুমি কিছু করোনো কিন্তু খবর দাও, তাহলে আমরা বিপদে পড়ি। বউ আজকে আর নিষেধ করো না স্যার, আমি যা জানি সব আপনার কাছে কমু। বলেন, আমি নোট করছি। স্যার কি আর বলবো, যিনি খুন হয়েছে উনি আমার আপন চাচা, ছোটবেলা থেকে দেখে আসছি, ওনার চরিত্র ভালো না। বলেন তারপর। আমি করি নাই, আপনার আমাকে বেইমানি করছেন।
তোর সাথে কি বেমিনি করছে? মাতবরটা আমার বইয়ের উপরে নির্যাতন করতে চাইছিল। তুই আমার বাপের উপরে কলঙ্ক দাস? ভাইজান থামেন, কি করছেন? আইনের হাতে তুলে নেবেন, এইসব ছোটলোকদেরকে মারাই উচিত। দামাই, তুমি আমগো এইসবের মধ্যে আইবা না। এই ঘরে যাও, আমাগো পারিবারিক বিষয়ে নাক গলাইতে আইবা না। মিনা, এটা তুমি কি বলছো? তোমার পরিবার কি আমার পরিবার না? বরকত ভাই, আপনি কোথায় যাচ্ছিলেন জান? কান খুলে শুনে রাখ, তোরা তোর বউকে ফাঁসিতে ঝুলাবো। ভাইজান, তারা যদি কোনো দোষ করে সে বিচার আদালত করবে, আপনি করতে পারেন না। এই তোমার নাক গলাতে না করছি না? কাল আদালত, আর আদালতই রায় হবে। মা চলো। বরকত ভাই, তুমি কোনো চিন্তা করো, যা কেউ নাই তার আল্লাহ আছে। আমি যদি নির্দোষ হয় তোমার সঠিক বিচারটাই পাবো। আদালতে কার্যক্রম শুরু করার আদেশ দিচ্ছি। মাননীয় আদালত, এই মামলার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনার নিকট উপস্থাপন করতে চাই। মাননীয় আদালত, আজকের যে আসামি মর্জিনা খাতুন, তার স্বামী বরকত তাকে পুলিশ ধরে নিয়ে যায়। পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরে মাননীয় আদালত অত্র মামলার যে ভিকটিম রাজ্জাক মিয়া, এর বাড়িতে যায়। গিয়া বরকতরা সারিয়ে আনার জন্য বলে। ভিকটিম রাজ্জাক বরকতরা সারিয়ে আনতে অস্বীকার করে। এর পরিপ্রেক্ষিতে আজকের যে আসামি মর্জিনা বেগম, সে রাজ্জাকের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে এবং রাতের অন্ধকারে লাঠির আঘাতে ভিকটিম রাজ্জাককে হত্যাকাণ্ড সংঘটিত করে। তাই এই আসামি মর্জিনা বেগমের সর্বোচ্চ শাস্তির প্রার্থনা করছি। আমার প্রতিপক্ষ উকিলের বলা প্রতিটা কথা বানোয়াট, আসল ঘটনা সম্পূর্ণ ভিন্ন। মাননীয় আদালত, আমার প্রতিপক্ষের উকিল যে বক্তব্য আপনার নিকট উপস্থাপন করছে, যে এই ঘটনার নেপথ্যে অন্য কিছু আছে বা এই ঘটনা মিথ্যা, তাহলে তার কাছে যদি কোনো সত্য প্রমাণ কিছু থাকে, এই ঘটনা সংক্রান্ত কোনো ব্যাপার, কোনো ডকুমেন্ট, কোনো তথ্য তার হেফাজতে যদি থাকে, তাহলে সেই ডকুমেন্ট আমি বিজ্ঞ আদালতের নিকট দেওয়ার প্রার্থনা করছি। মহামান্য আদালত, আমি আমার মক্কেল মর্জিনাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। মর্জিনা, ঘটনার আগে তোমার সাথে কি কি হয়েছিল তুমি আদালতকে খুলে বলো। মহামান্য আদালত, কাশেম সাসা আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া পুলিশের হাতে ধরাইয়া দেয়। আমি যখন রাতের বেলা ঘরে একলা থাকি, তখন কাশেম সাসা আর মাতবর সাসা দরজা ধাক্কায় আমার ঘরে ঢুকে আমার গায়ে হাত দিতে গেলে আমি না করলে তারা মাইরা ফেলানোর হুমকি দেয়। আমি তখন দৌড়ায় ঘরের বাইরে যাই, হেরাও আমার পিছনে পিছনে যায়। নিজের ইজ্জত বাঁচানোর লেগে আমি লাঠি দিয়া বাড়ি দিই মাতবর সাসারে। হ্যাঁ, তখন মনে পড়া যায় আমি আবার ঘরে আয়া পড়ি। এরপর সকালবেলা কাশিম সাসা আমার পুলিশের হাতে ধরায় দেয়। মাননীয় আদালত, আজকের যে আসামি মর্জিনা খাতুন মৃত্যু আদালতের নিকট যে বক্তব্য পেশ করেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। এই মামলা থেকে শুধুমাত্র বাঁচার জন্য, মুক্তির জন্য বিজ্ঞ আদালতের নিকট মিথ্যা তথ্য প্রদান করেছে। কাজেই এই আসামি যে তথ্য প্রদান করেছে তার কোনো প্রকার সত্যতা নেই। কাজেই এই আসামির সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করছি। মহামান্য আদালত, আমার মক্কেল যে সত্যি বলছে সেটা আমি আদালতে প্রমাণ করে ছাড়ব। আমি এই মামলার তদন্তকারী অফিসার রকিব হাসানকে জেরা করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হচ্ছে। তদন্ত অফিসার হাজির।
যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব মিথ্যা বলিব। আচ্ছা, আপনি তো ভিকটিম রাজ্জাক মাদবরের খুনের তদন্তকারী অফিসার। জি মহামান্য আদালত, আমি সব কিছু তদন্ত করে রিপোর্ট দিয়ে দিয়েছি। আপনি তদন্ত করে কী পেলেন? তদন্ততে পেয়েছি এই মেডিকেল রিপোর্ট অনুযায়ী ভিকটিম রাজ্জাক সাহেবের মাথায় লাঠি দিয়ে আঘাত করে, পরে পাথর জাতীয় কিছু দিয়ে প্রচণ্ড জোরে মাথায় আঘাত করে তাকে খুন করা হয়। তার পাশে পড়ে থাকা যে লাঠি ছিল সেই লাঠির মধ্যে আসামির হাতে ছাপ পাওয়া গেছে। আপনাকে অনেক ধন্যবাদ প্রকীপ সাহেব, আপনি আসতে পারেন। মাননীয় আদালত, পাত্র মামলার তদন্তকারী কর্মকর্তা রাকিব সাহেবের দাখিলকৃত তদন্ত রিপোর্ট এবং পোস্টমর্টেম রিপোর্ট পর্যালোচনা করলে দেখা যায় যে আজকের যে আসামি মর্জিনা খাতুন, ভিকটিম রাজ্জাক মিয়ার মাথায় যে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যাকাণ্ড সংঘটিত করে, সেই হত্যাকাণ্ডের বাঁশের লাঠিতে আজকের যে আসামি মর্জিনা খাতুন তার হাতের ছাপ রয়েছে। কাজেই ব্যবহৃত বাঁশের লাঠিতে যেহেতু আজকের আসামি মর্জিনা খাতুনের হাতের ছাপ রয়েছে, কাজেই এই ঘটনা প্রমাণে আর কোনো আলামতের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না মাননীয় আদালত। তারপরেও এই মামলায় বাদীর সাক্ষ্য এবং বাদীর মানিত সাক্ষ্য বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করেছে এবং তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করেছে। কাজেই সকল ঘটনা পর্যালোচনা করলে দেখা যায় যে শুধুমাত্র রাগের বশবর্তী হয়ে আজকের যে আসামি মর্জিনা খাতুন ভিকটিম রাজ্জাককে নৃশংসভাবে হত্যা করে, কাজেই আমি বিজ্ঞ আদালতের নিকট এই আসামি মর্জিনা খাতুনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের প্রার্থনা করছি। মহাসম্প্রেস মহামান্য আদালত, আমরা কিন্তু ভুলে যাচ্ছি, এত রাতে রাত একটার সময় ভিকটিম রাজ্জাক মর্জিনার ঘরের সামনে কেন গিয়েছিল? মাননীয় আদালত, যে কোনো কারণে যেতেই পারে। পয়েন্ট টু বি নোটেড মাননীয় আদালত, ভিকটিম রাজ্জাকের সাথে কাশিম মিয়া মর্জিনার ক্ষতি করার জন্য তার ঘরের সামনে গিয়েছিল। অবজেকশন ইউর অনার। মাননীয় আদালত, আমার প্রতিপক্ষের বিজ্ঞ আইনজীবী তার আসামি মর্জিনা খাতুনকে এই মামলা থেকে মুক্তির জন্য বিজ্ঞ আদালতের নিকট সম্পূর্ণ মিথ্যা, বানোয়ার এবং ভিত্তিহীন তথ্য প্রদান করেছে যার কোনো তথ্যগত প্রমাণ নেই। কাজে আমি এই আসামি মর্জিনা খাতুনের সর্বোচ্চ শাস্তির প্রার্থনা করছি। আমার বলা প্রতিটা কথা যে সত্যি আমি সেটা প্রমাণ করে দিব ইউর অনার। আমি এই মামলার সাক্ষী ফরিদকে জেরা করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। সাক্ষী ফরিদ হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ফরিদ সাহেব, আপনি ভিকটিমের কি হন? হুজুর, ভিকটিম রাজ্জাক মিয়া আমার আপন চাচা। মামলার তদন্ত রিপোর্ট অনুসারে এই মামলা সম্পর্কে আপনি অনেক কিছু জানেন, আপনি ঠিক কি কি জানেন আদালতকে বলুন। হুজুর, ছোটবেলা থেকে আমরা দেখে আসছি চাচার চরিত্র ভালো না। যেদিন খুন হয় সেই রাতে আমি আর আমার বউ ঘরে বসে কথা করতেছিলাম, হঠাৎ বাইরে দেখি মানুষের পায়ের শব্দ। আমি আর আমার বউ ঘরের বাইরে বাইর হই। বাইর হইয়া দেখি মাদবর চাচা আর কাশেম চাচা চুরি কইরা মর্জিনার ঘরের দিকে যাইতেছে। আমরা দুজন আড়াল থিকা কি হইতাছে সব দেখছি। এই এই এই
চাষার মধ্যে তো লাঠি এবারে দিল চাষা মরে গেলাম নাকি বাসায় তুইব না গরিব মানুষ আমরা যদি হেলে যাই আমাকে বিপদ হইব চিন্তা করিস না আমি ব্যবস্থা করতেছি হ্যালো এই সমীর তুই কই শোন তুই তাড়াতাড়ি বরকতের বাড়ির সামনে আয় চলে আয় বরকতের ঘরের সামনে আয় হ্যালো পুলিশ অফিসার হ্যাঁ ওই বরকতের বউ মরছি না আমার বন্ধু মাতবর ওই রাজাকে খুন করছে আপনারা একটু তাড়াতাড়ি আসেন আমি ফোন করছিলাম স্যার ওই রাখাল বরকতের বউ মরজি না আমার বন্ধু এই মাতবর রে এই লাঠি দিয়া মাথায় বাড়ি দিয়া ফোন করছে স্যার আসামি কোথায় এখন স্যার আসামি এখন এই ঘরের ভিতরে আছে স্যার আসামি নিয়ে আসুন ইয়েস স্যার ইয়েস স্যার এই দরজা খুলেন আমরা পুলিশ লেন দরজা ভেঙে লাগো দরজা খুলেন ব্যবস্থা করো লাঠিটা পরনসিকে পাঠিয়ে দাও জি স্যার চলো আসামিনী মুরজিনের লাঠির বাড়িতে চাষার মৃত্যু হয় নাই সমীর ইট দিয়া চাষার মাথায় বাড়ি দিয়া দিয়া মায়েরা ফেলাইছে এরপর কাশেম চাষা পুলিশে ফোন দিয়া মুরজিনের ধরাই দিছে মুরজিনের কোনো দোষ নাই আমি কাশেম চাষা আর সমীরের ফাঁসি চাই হুজুর মহামান্য আদালত ভিকটিম রাজ্জাক ও কাশেমিয়া রাখাল বরকতকে মিথ্যা মামলা জেলে পাঠিয়ে মর্জিনার ক্ষতি করার উদ্দেশ্যে তার ঘরে ঢুকে মর্জিনা তার ইজ্জত রক্ষার জন্য
ভিকটিমের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। সেই সুযোগ কাজে লাগিয়ে কাশিম মিয়া সুমিরকে দিয়ে ভিকটিমকে খুন করে, আর সেই খুনের দায় চাপায় আমার মক্কেল মর্জিনার উপর। আমি কাশিম মিয়া আর সুমিরের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করছি, আর সাথে সাথে আমার মক্কেল মর্জিনাকে বেকসুর খালাস দেওয়ার আবেদন জানাচ্ছি। বাদীপক্ষের উকিল কিছু বলবেন? মাননীয় আদালত, এই মামলার আমার কোনো বক্তব্য নেই, আমার বলার কিছু নেই। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে ভিকটিম রাজ্জাক ও কাশিম মিয়া খারাপ উদ্দেশ্যে মর্জিনার ঘরে প্রবেশ করলে, মর্জিনার ইজ্জত বাঁচানোর জন্য ভিকটিম রাজ্জাকের মাথায় আঘাত করলে রাজ্জাক আহত হয়। কাশিম মিয়ার কথা মতো সমীর ইট দিয়ে ভিকটিম রাজ্জাককে খুন করে, তাই এই মামলা থেকে মর্জিনা খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয় এবং বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামি কাশিম ও সুমিরকে ফাঁসির আদেশ দেওয়া হচ্ছে। আপনি যে সত্যটা জানতে পারছেন আমি তাতেই খুশি। মনে রাখবেন, সত্যের বিজয় অবশ্যই মিলি।